স্পেশাল সেক্রেটারি কে কোশ্চেনটা করতে পারবেন? তার ছেলে এসে যে এইভাবে রাস্তার মধ্যে ঘুরলো তাকে গিয়ে কোশ্চেনটা করুন। আমরা চা খেতে এসেছি এখানে, আড্ডা মারতে না, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাবো। চা দোকান খুলে রেখেছি, বন্ধ আছে, আমরা খাবো না চা, না আপনারা খাবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকেই নেটবি ইউটিউব চ্যানেলে স্বাগত। ইতিপূর্বে চা খাওয়া নিয়ে একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, তৈরি হয়েছে অজস্র মিম, শেয়ার হয়েছে লক্ষ লক্ষ। এক কথায় বলা যেতে পারে যে অতি অল্প সময়ে ভিডিও চিত্রটি অত্যন্ত ভাইরাল হয়ে জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত কঠিন। আমরা নেম টিভির থেকে আপনাদের সামনে সেই অন্তর্নিহিত অর্থ তুলে ধরতে চলেছি। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি জনতা কারফিউর চিত্র। সকলের সঙ্গে সেখানে ভাইরাল হয়েছেন মৃদুল দা, সকলের প্রিয় হয়ে উঠেছেন সেই মৃদুল দা। কিন্তু এ তো শুধু আপাত দৃষ্টিতে, এর অন্তর্নিহিত অর্থ অত্যন্ত করুণ। কেননা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সকল ক্ষেত্রেই তার মিম শেয়ার হয়েছে, তিনি ভাইরাল হয়েছেন অতি অল্প সময়ে, কিন্তু কমেন্ট সেকশনে শুধুমাত্রই অকথ্য ভাষা উঠে এসেছে। শুধু তাই নয়, বাড়ি বয়ে অনেকেই এসে নাকি তার সঙ্গে অকথ্য ব্যবহার ও অকথ্য ভাষার প্রয়োগ করে গিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন তিনি নাকি রাতারাতি ভাইরাল হতেই এই ধরনের বক্তব্য রেখেছেন, যদিও মৃদুল বাবুর সেই রকম কোনো ইন্টেনশন ছিল না। জানা যায় তিনি একজন দিনমজুর। এই মুহূর্তে আপনারা ভিডিও চিত্রে যে ব্যক্তিটিকে কাজ করতে দেখছেন তিনি আর কেউ নয়, সকলের প্রিয় মৃদুল বাবু। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী মাত্র, অর্থাৎ যোগালি। পুরো নাম মৃদুল কান্তি দেব, যাদবপুর থানার শ্রীকলোনির বাসিন্দা এই ভাইরাল চাকাকু। প্রত্যেক দিনের মতো সেদিনও দিনমজুরের কাজ করে যখন রাস্তায় দেখছিলেন একটি চায়ের দোকান খোলা রয়েছে, তিনি চা খেতে চলে যান। যদিও সেই সময় নিজের অজান্তেই ভিডিওটি তৈরি হয়ে যায়, একজন মহিলা জনসমক্ষে সেই ভিডিওটি তুলে ধরেন। যদিও সেই মহিলার কোনরূপ দোষ নেই, তিনি অত্যন্ত একটি ভালো কাজ করছিলেন সমাজের উদ্দেশ্যে, কিন্তু দুর্ভিক্ষ নেমে এলো মৃদুল বাবুর জীবনে। তিনি তো কোনো সাহায্য পেলেন না, অথচ রাতারাতি ভাইরাল হয়ে পেলেন শুধুই অকথ্য গালাগালি। তার বাড়িতে রয়েছে বয়স্ক মা, বিকলাঙ্গ বোন, রয়েছেন বউ এবং ছেলে, রোজ গেলে শুধুমাত্র সেই মৃদুল বাবু। অর্থাৎ তিনি অত্যন্ত কষ্টের সঙ্গে রয়েছেন, তার বাড়ির প্রত্যেকটা অংশে জড়িয়ে রয়েছে দারিদ্রতার ছাপ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অকথ্য গালাগালির সঙ্গে তিনি পেয়েছেন অনেক বাহবাহ। জানা যায় ক্রিকেটের গৌরব, বাংলার সেরা, সকলের প্রিয় দাদা, তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অন্য বস্ত্রের মধ্যে দিয়ে। যদিও এখানেই তার লড়াই থেমে থাকছে না, তিনি হলেন একজন দিনমজুর, যে কারণে লকডাউনে তার কোনো কাজ নেই। সেই দারিদ্র পরিবারে মৃদুল বাবুর মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি ছাড়াও আরো চারটি প্রাণ। তার রোজগারের উপর জীবিকা নির্বাহ করে তার পরিবারে। পরে জানা যায় মৃদুল বাবু এবং তার সন্তান অর্থাৎ ছেলে দুজনে মিলে একটি ভিডিও প্রকাশ করেছেন এবং জনসমক্ষে একটি কাজের আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন সাহায্য করবেন, জানি না কতটা সফল হবে তার এই ভিডিও, কিন্তু ইতিমধ্যেই তিনি অকথ্য গালির অজস্র মালিক হয়েছেন, পাননি একটি টাকাও। তবে আমরা নেম টিভির তরফ থেকে ভিডিও চিত্রটি তুলে ধরছি শুধুমাত্র টাকা বা পয়সার জন্য নয়, আমরা চাচ্ছি এই মিম শেয়ার যেন বন্ধ হয়। তিনি তো লকডাউনের মানেই বুঝতে পারেননি, এক্ষেত্রে তার কোনরূপ দোষ ছিল না, দোষ রয়েছে শুধুমাত্র দারিদ্রের। তবে আপনারা এই বিষয়ে কি বলতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।